ইমাম অর্থ কি? ইমাম অর্থ কি? এই সমাজের লোকে যদিও মিলে না, এই সমাজ ইমাম হয়ে গেছে কর্মচারী আর প্রজা, আর মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি অথবা অন্যান্য যত ঊর্ধ্বতন নেতা, এলাকার পাতি নেতা, কঞ্চি নেতা, ছোট নেতা, বড় নেতা, এরা সবাই হলো গিয়া ইমাম। মানে তারা হলো ইমাম আর তিনি হলেন মুক্তাদি, এমনটা লোকে বানিয়ে ফেলেছে। কারণ নেতার কথায় কর্মী চলে না, কর্মীর কথায় নেতা চলে। আপনাদের চান্দিনা বা দারোরায় আমি জীবনে আসি নাই, চান্দিনা এসেছি, এ দারোরায় আসি নাই, এলাকায় কি চলে আমি তো জানি না। উত্তর দিলে একটু সোজা আমার বোঝার জন্য, যে নেতার কথায় কর্মী চলে না, কর্মীর কথায় নেতা চলে। নিয়ম তো এটাই যে নেতার কথায় কর্মী চলবে, নাকি উল্টা দারোরায়? উল্টা তো না, এটাই তো যুক্তির দাবি। নেতার কথায় কর্মী চলবে, তো ইমামের কথায় মুসল্লি চলবে না, মুসল্লির কথায় ইমাম চলবে? তো সমাজে এখন হচ্ছেটা কি, আসলেই কি ইমামের কথায় মসজিদের মুসল্লিরা চলে, নাকি ইমামরে চালায় নিজেদের মতো করে? ইমাম কি বলবে, কি করবে, এমনকি কার জন্য দোয়া করবে, কারে কতটুকু তেল মালিশ করবে? দোয়ায় আবার তেলে তেলে পার্থক্য আছে। ক্ষমতায় যদি থাকে তখন দোয়ায় এই পরিমাণ তেল দেওয়া যাবে, ক্ষমতায় যদি না থাকে তেলের মাত্রায় 100 ভাগের 1 ভাগে নামিয়ে সর্বোচ্চ এতটুকু দিলে দেওয়া যেতে পারে, তাও লুকিয়ে চুকিয়ে, প্রকাশ্যে না। আর যদি এমন হয় যে আরও বেশি জুলুমের শিকার হয়ে থাকে, যেমন কারাবন্দি, সে যদি মারাও যায়, সারা জীবন যদি কোরআনের খেদমত করে যায়, দোয়াও করা যাবে না তার জন্য। তার জন্য দোয়া করলেও চাকরি চলে যাবে, এমনকি আরবি খুতবায় দাঁড়িয়েও যদি দোয়া করে মাজলুম মুসলমানদের জন্য, আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা আনসুরিল মাজলুমিনা ফি গাজ্জা, আল্লাহুম্মা আনসুরিল মুস্তাদআফিন ফি মালি ও ফি সুমাল, এভাবে দোয়া করলেও তার বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে। কি রে হুজুর, আজকে খুতবাটা জঙ্গি জঙ্গি মনে হলো কিসের জন্যে? তো এখন মুসল্লি যদি চালায় ইমামকে, তাহলে ইমাম শব্দটা নামকাওয়াস্তেই থাকে, শব্দের কোনো মর্যাদা থাকে না, শব্দের কোনো ফায়দা থাকে না। যেমন ব্রিটেনের রাজার রানী, ব্রিটেনের রাজারানী আছে না, ওই রাজারানীর কথায় কি দেশ চলে? রাজারানীর কথায় দেশ চলে না, দেশ চলে পার্লামেন্টের কথায়, দেশ চলে সরকারের কথায়, দেশ চলে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রীর কথায়। যেমন এখন কি ভারতের এক বেড়া আছে না, ওই দেশের প্রধানমন্ত্রী, মানে মূল তার অরিজিন হলো ইন্ডিয়া কিন্তু দীর্ঘকাল বসবাস করেছে ইংল্যান্ডে, এখন সে ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার, পিএম, প্রধানমন্ত্রী হয়ে গেছে, এখন দেশ চলে তার কথায়। তো রাজারানীর কাম কি? রাজারানীর কাম গিয়া ফিতা কাটবে, রাজারানীর কাম গিয়া মাইকে 2-4টা ভাষণ দিবে, অথবা যারা ইউনিভার্সিটিতে পড়ালেখা শেষ করবে সমাবর্তন অনুষ্ঠানে যাবে, ওদের মাথায় তো পাগড়ি পরাতে পারে না, পাগড়ি নিয়ে তো বড় অ্যালার্জি থাকে ওদের, ওদের গায়ে একটা কুর্তা আর একটা আবাকাবা পরিয়ে দিবে, ব্যাস এগুলো হলো তার বরকতি কাম। মানে আমাদের ভাষায় বললে মিলাদ টিলাদ পড়াবে আর কি, এইরকম বরকতি কাজের জন্য থাকবে। কারণ মিলাদরে তো বাঙালি বরকতের একটা বস্তু মনে করে। এখন এমন ঘটনাও শোনা যায় কদাচিত সিনেমা হল উদ্বোধন করেছে মিলাদ দিয়ে, কেন? কারণ সারা জীবন যে পাপ করবে, আকাম কুকাম করবো, ওরাও তো জানে এগুলো পাপ। এখন ফেরেশতায় ধৈরে জাহান্নামে যখন বানাবে, এত তো সইতে পারবে না। তো শুরুতে একটু বরকত আর লাস্টে মরার পরে আরেকটু বরকত যদি পাওয়া যায়, মরার পরে ওই যে কিছু হুজুর এনে খতম করায় দিবে, শেষ, ব্যাস, মাঝখানে যা আকাম কুকাম করুক আল্লাহ সব এমনি মাফ করে দিবে, এমন ধারণা আছে নাকি নাই? এখন আপনাদের এলাকায় এমন হয় কিনা জানি না, আমি বাংলাদেশের বহু জায়গায় দেখেছি, বিভিন্ন স্কুলে, কলেজে অথবা আরও বিভিন্ন অনুষ্ঠানে যারা বিজয় দিবস পালন করে প্রকাশ্যে মাইক বাজিয়ে বাজিয়ে, দেখবেন সকালবেলা কোরআন শরীফ দিয়া শুরু করে, নাকি দারোরায় হয় না এমন? সকালে একটা ছেলেকে আনবে, হয়তো স্কুলের ছেলেই, কিন্তু অনেকে আছে না, স্কুলে পড়লো, কোরআন সহি আছে, হয়তো তাবলিগের মেহনত করেছে বা দারোরা মাদ্রাসার কোনো হুজুরের কাছে আলাদাভাবে নস্ক করে কোরআন সহি করেছে, সকালে এসে সেই সুরদিয়া কারি আব্দুল বাসিতের মতো, কারি সুদাইসের মতো তেলাওয়াত করবে, পর একজন এসে বঙ্গানুবাদ বাংলায় অনুবাদ করে শোনাবে, আর একজন এসে 2-3টা গজল গাইবে, মাশা আল্লাহ, খুব বরকতময় সকাল। এরপর শুরু হবে বাংলা গান, হিন্দি গান, আরও কত রকমের গান, সারাদিন সকল ধরনের হারাম আর আকাম সব চলবে, বিকেলবেলা আরেকজন হুজুরে এসে সুন্দর দোয়া করে দেওয়া যাবে। শুরুতেও যেহেতু আল্লাহর নাম নিছে, লাস্টেও যেহেতু আল্লাহর নাম নিছে, বিসমিল্লাহির রহমানির রহিম আছে, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে, মাঝখানে যা করেছে সব অটো মাফ হয়ে যাবে, কেমনটা হয় নাকি হয় না? হয়, এগুলো তো এই দেশেরই কথা, আমি তো আর মঙ্গল গ্রহ থেকে আসি নাই যে সেই দেশের খারগুজারি শোনাচ্ছি আপনাদেরকে। তো এখন ইমাম চলবে মুক্তাদির কথায় না, মুক্তাদি চলবে ইমামের কথা?